একদম ড্রিমি একটা ব্রাইড এন্ট্রি, ক্ষুধা লাগছে বিয়ে লাগছে বলে কথা। কি সুন্দর ম্যাচিং, খুব সুন্দর লাগছে ব্রাইড গ্রুম কে একসাথে, মাশাল্লাহ। আর এইদিকে আমিও টুকটাক সাজুগুজু করে রেডি এই প্রোগ্রামে যাওয়ার জন্য। চলেন আপনাদের সাথে স্পেশাল এই দিনের কিছু মোমেন্টস শেয়ার করি। রেডি হয়ে বের হয়েছি, ওদের প্রোগ্রামটা হচ্ছে আজকে দুপুরে, তাই একটু আর্লি বের হয়ে পড়লাম আমরা। কাল সারা রাত বৃষ্টি হয়, পুরো বন্যা পার হয়ে আমরা যাচ্ছি। আমি মোটামুটি সাজুগুজু সব শেষ করে বাসার জামা কাপড় পরে রওনা দিলাম, পার্লারে গিয়ে শাড়িটা পরবো। নিজে পরলে ভালোভাবে পড়তে পারি না, সেট থাকে না। তারপর আবার যাওয়ার পথে মনে হলো হেয়ারটাও সেট করে ফেলি। কোন রকম সাজতে পারলেও এসব প্রোগ্রামে হেয়ার সেট রাখাটা ভালোই প্যারা দেয়। তো এই আপুকে আমি অনেক জ্বালাইছি, প্রথমে বললাম খোপা করে দিতে, পরে আবার মনে হলো না গলায় যেহেতু কিছু পরবো না, হালকা সাজের একটা লুক দিব। তো চুল নর্মাল খোলা থাকুক, অলওয়েজ আমি যেভাবে রাখি সেভাবেই থাকবে, জাস্ট সেট হয়ে থাকবে এরকম। ফাইনালি হলো কিছু একটা। আর আইল্যাশও আমার পছন্দেরটা আমি নিয়ে আসছি, জাস্ট আপুটা পরাই দিল আমাকে। এরপর শাড়ি পরলাম, চুড়ি পরলাম, একটু লিপি দিলাম, ব্যাস রেডি টু গো। আমি জানি অনেক আপুরা এখন জিজ্ঞেস করবেন শাড়িটা কোত্থেকে নিয়েছি। এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। আম্মু যেদিন এই শাড়িটা কিনছে সেদিন থেকেই ওয়েট করতেছিলাম কবে নিয়ে আমি একটু পরব। আম্মুদের শাড়ি নিয়ে পরার মধ্যে কিন্তু একটা মজা আছে। আমার জামাইকেও আজকে কি সুন্দর লাগছে, যদিও কোটিটা না পরলে আমার সাথে ফুল ব্ল্যাক ম্যাচ হতো, বাট সে শখ করে পরলো, তাতেও ভালো লাগছে। কোথাও যাওয়ার সময় যতই কুইক রেডি হওয়ার ট্রাই করি না কেন, তাড়াহুড়া লাগবেই। তাই রওনা দিয়ে সেলফিতে আমি চেক করি সব ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, ওদের ইভেন্টে আমরা পৌঁছানোর পরপরই দেখি বরযাত্রীও জাস্ট এন্ট্রি নিচ্ছে। আর নর্মালি যেমনটা হয় গেট ধরে অনেক মজা হচ্ছিল। এরপর ব্রাইডের এন্ট্রি পালা, সাদি ভাইয়া তো মুগ্ধ হয়ে বউকে দেখছে, খুবই সুন্দর লাগছিল এই পার্টটা। এরপর আমরা চিন্তা করলাম খাওয়া দাওয়ার আগে একটু টুকটাক ছবি তুলে নেই, কারণ খাওয়ার পরে এত এনার্জি থাকে না আসলে। তো কিছু ছবি টবি তুললাম সবাই মিলে, অনেকের সাথেই দেখা হচ্ছিল। আমি চিন্তাও করি নাই আমাদের ব্লগ দেখে এতজনের সাথে এরকম একটা ইভেন্টে দেখা হবে। তো সবার সাথে দেখা হয়ে কথা বলে খুবই ভালো লাগছিল। এরপর আমরা এত মজা করে খাওয়া দাওয়া করছি, এর আগে বিয়ের একটা ব্লগে চামচ দিয়ে খেতে দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন, ভাইয়ারা আপুরা। দেখেন অনেক কষ্ট করে সাজুগুজু করে এসেছি, প্লাস হাত ধোয়ার অনেক ঝামেলা থাকে, তো এইসব প্রোগ্রামে আমরা এভাবেই খেতে কমফোর্টেবল, নো অফেন্স। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, অনুষ্ঠান প্রায় শেষের পথে। এই সময় আমাদের সবার লাস্ট মোমেন্ট মেমোরি সেভিং কাজ চলছে। আসলে যে কোনো বিয়ের প্রোগ্রাম মানেই স্পেশাল, আর ওদের এই স্পেশাল ডেতে অ্যাটেন্ড করতে পেরে আমরা খুবই আনন্দিত। অনেকের সাথে দেখা হয়ে কথা হয়ে খুব সুন্দর কিছু সময় গেল। হোপফুলি আপনারাও ভিডিওটা এনজয় করেছেন। তো এখানেই শেষ না, বিকেলবেলা আমরা আবার বের হয়ে ভাবলাম বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার পর একটু কফি টাইম কাটালে খারাপ হয় না। তো আমরা মোটামুটি সবাই আইসড কফি খেলাম, দিন শেষে খুবই রিফ্রেশিং লাগছিল। আর সাথে আমাদের গল্প আড্ডা ফান তো আছেই, এত বড় কানের জিনিস পরে আমার কান ব্যথা হয়ে যাচ্ছিল, বাট তাও খুলি নাই, লাস্টে আর কিছু সেলফি হয়ে যাক। যাই হোক, অনেক হয়েছে আজকের মতো, বাই।